দুই সপ্তাহেরও কম সময় পর পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপের। এরই মধ্যে এবারের আসরের প্রাইজ মানি বা অর্থ পুরস্কারের পরিমাণ ঘোষণা করেছে আইসিসি। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে প্রাইজ মানি থাকছে $1 কোটি। $40 লাখ বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় $44 কোটি বরাদ্দ রাখা হয়েছে চ্যাম্পিয়ন দলের জন্য। রানার্স আপ দল পাবে $22 লাখ বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় $22 কোটি। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে $8 লাখ করে। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ছয় দল পাবে $1 লাখ করে। প্রথম রাউন্ডে খেলা হবে 45টি ম্যাচ। প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে $40,000। সব মিলিয়ে 45টি ম্যাচের বিজয়ী দলের জন্য অর্থ পুরস্কার $18 লাখ।